সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এ পর্ব আমরা গত পর্বে দেখেছিলাম এক্সক্লুসিভ অর গেট আর এ পর্বে আমরা দেখবো এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ নর একটি বিশেষ ধরনের গেট এটি দুই বা ততোধিক মৌলিক গেট দিয়ে তৈরি হয় যেহেতু এটি দুই বা ততোধিক মৌলিক গেট দিয়ে তৈরি হয় সুতরাং এটি একই সাথে একটি যৌগিক গেট সুতরাং এটি একটি বিশেষ ধরনের যৌগিক গেট তো আমরা প্রথমেই এক্সক্লুসিভ নর গেট সম্পর্কে জানি আমরা এক্সক্লুসিভ নর গেট মানে বলছি এক্সক্লুসিভ নর এক্স নর যেটা আমরা বলছি এটা সমান আসলে এক্স অর এক্স অর প্লাস হচ্ছে নট তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে একটি এক্সক্লুসিভ গেটের সাথে যদি আমরা একটি নট গেট সংযুক্ত করি তাহলে সেটি একটি এক্সক্লুসিভ নর গেট তৈরি হবে তো আমরা এক্সক্লুসিভ গেট দেখেছিলাম আমরা জানি যে এক্সক্লুসিভ গেট দেখতে অর গেটের মতো তবে এর সামনে একটা আলাদা বাঁকা টান থাকে আমরা সেই বাঁকা টান দিয়ে দিচ্ছি আলাদা একটা বাঁকা টান থাকে এর ইনপুট সংখ্যা দুই বা ততোধিক আউটপুট সংখ্যা একটি এখন এর সঙ্গে যদি আমরা একটি নোট গেট সংযুক্ত করি তাহলে সেটি ফাইনালি হয়ে যায় একটা এক্সক্লুসিভ নরগেট তাহলে আমরা যদি এখানে এ দিই এখানে যদি বি দিই তাহলে ঠিক এই পয়েন্টে আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি যেহেতু এই এ এক্সক্লুসিভ অর কে আমরা একটি নট গেটের ইনপুট হিসাবে ব্যবহার করছি সুতরাং এটি এই প্রান্তে অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল বা আউটপুট ইকুয়াল তৈরি করবে আমাদের এ এক্সক্লুসিভ অর বি নোট যেহেতু আমরা নোট গেটের আগে একটি এ এক্স অর দিয়েছি সুতরাং এ পাশে আমরা পাবো এ এক্স নর সুতরাং এটি সামগ্রিকভাবে একটি এক্সক্লুসিভ নর গেট হিসাবে কাজ করবে কিন্তু এটি আসলে এক্স এক্সক্লুসিভ নর গেট নয় এক্সক্লুসিভ নর গেট দেখতে একটু ভিন্ন রকম সেটা হচ্ছে আমাদের এক্স অর গেটের সাথে একটা বাবল যুক্ত হলে সেটি হয়ে যায় একটি এক্স নর গেট এ বি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি নট দ্যাট ইজ এ এক্সক্লুসিভ নর বি আমরা এক্সক্লুসিভ অরের উপরে যদি একটি বার পাই তাহলে সেটিকে এক্সক্লুসিভ নর বলতে পারি তাহলে এটি গেল হচ্ছে যে আমাদের এক্সক্লুসিভ নর এটি দুটি গেট একটি এক্স অর আর একটি নট গেটের সাহায্যে এক্সক্লুসিভ নর এছাড়াও আমরা মৌলিক গেটের সাহায্যে এক্সক্লুসিভ নর তৈরি করতে পারি এটি আমরা নেক্সট পর্বে দেখব যে কীভাবে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে এক্সক্লুসিভ নর তৈরি করা যায় তো যাই হোক এই হলো আমাদের এক্সক্লুসিভ অর্গেট এক্সক্লুসিভ অর্গেটের একটি সার্কিট ডায়াগ্রাম আছে আমরা গত পর্বে যেটা দেখেছিলাম যে আমাদের এ একটি সার্কিট এরকম যেখানে আমরা একটা ব্যাটারি দিয়েছি এবং এর কোনো সুইচ নেই সুইচ না থাকা মানে হচ্ছে এই সার্কিটটি সার্বক্ষণিক জ্বলে থাকা জ্বলে থাকা মানে এর আউটপুট সর্বদা ওয়ান এখন যদি আমরা এই লজিক গেটকে আমরা বা এই সার্কিটটাকে যদি আমরা এক্স নর গেটে সংযুক্ত করতে চাই তাহলে এক্স নর গেটের জন্য আমরা যেটা করব। এখানে একটা কানেকশন আউট করে দিব অর্থাৎ ডিসকানেক্ট করে দিব এখানে আমরা একটা সুইচ লাগাবো এখানে একটা সুইচ লাগাবো এখানে দুটি লাইন আমরা দিয়ে দিব একটি লাইনের নাম এ একটি লাইনের নাম সরি একটি লাইনের লাইনের নাম 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 একটি এবং আমাদের সুইচের এ একটি তাহলে আমরা এ বলছি এই আমরা বলছি এখন আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে যাওয়ার জন্য যদি কোনো ডিরেক্ট কানেকশন আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে অন্যথায় লাইটটা জ্বলবে না তার মানে এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এই সার্কিটটা কখন কানেক্টেড হচ্ছে আর কখন ডিসকানেক্টেড থাকছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা গতদিন একটা পয়েন্টিং দেখেছিলাম যে এক্স পয়েন্ট থেকে যদি আমরা যাত্রা করে ওয়াই পয়েন্টে যেতে চাই এবং এর মাঝখানে যদি দুটি আলাদা রাস্তা থাকে এখান থেকে যদি দুইটা সুইচ ব্যবহার করা হয় একটি সুইচকে আমরা বলছি এ আর একটি সুইচকে আমরা বলছি বি একটি লাইনকে আমরা বলছি জিরো আরেকটি লাইনকে আমরা বলছি ওয়ান যেটি আমরা গতদিন দেখেছিলাম তো এই অবস্থায় এই সার্কিটের এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যাওয়ার জন্য যদি ডিরেক্ট কানেকশন তৈরি হয় তাহলে এই সার্কিটের ক্ষেত্রে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে যদি ইলেকট্রিসিটি প্রবাহিত হয় লাইট জ্বলবে এবং আমরা আউটপুট পেয়ে যাব। সুতরাং আউটপুট ওয়াই ইজ ইকুয়াল এ এক্সক্লুসিভ নর বি কখন হবে সেটি আমরা এখন দেখবো তো আমরা যদি এই পয়েন্টে এ ইজ ইকাল জিরো এবং বি ইজ ইকুয়াল জিরো করে দিই তাহলে দুটি কানেকশনই আমাদের ওপরে হয়ে যায় উপরে হয়ে যাওয়া মানে আমরা একটা সংযোগ রেখা পাচ্ছি আমাদের প্রথম কন্ডিশনের ক্ষেত্রে সেটি হচ্ছে এরকম এরকম হওয়ার ফলে কি হবে আমাদের এক্স পয়েন্ট থেকে আমাদের ওয়াই পয়েন্টে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি পাস হওয়ার জন্য একটা ডিরেক্ট কানেকশন তৈরি হল ডিরেক্ট কানেকশন তৈরি হওয়া মানে রাস্তা ওকে রাস্তা কখন ওকে যখন এ জিরো বি জিরো তো এ জিরো এবং বি জিরো হলে আমাদের এই সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে বা কারেন্ট প্রবাহিত হবে আর কারেন্ট প্রবাহিত হলে আমাদের আউটপুট পাওয়া যাবে অর্থাৎ ওয়াইজকাল আমরা ওয়ান পাবো এখন এই ঘটনাটা যদি আমরা একটা সত্যক সারণের মাধ্যমে প্রকাশ করতে চাই এ বি এবং ওয়াই তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা যেহেতু দুইটি ইনপুট নিয়েছি তাহলে আমাদের ইনপুট কম্বিনেশন হবে চারটি আমরা যেটা আগের পর্বগুলোতে দেখেছি যাদের এই মুহূর্তের পর্বগুলো দেখতে প্রবলেম হচ্ছে তোমরা দয়া করে আগের পর্বগুলো দেখে নাও আগের পর্বগুলো দেখে নিলে তাহলে এই প্রবলেমগুলো আর হবে না আর যারা বুঝতে পারছো তারা তো বুঝতে পারছোই তাদের জন্য ওকে আছে তো আমরা কি বললাম আমরা বললাম যে যদি এ জিরো এবং বি জিরো দেই তাহলে আমাদের দুটি সার সুইচই ওপরের দিকে কানেক্টেড জিরো লাইনের সাথে কানেক্টেড জিরো লাইনের সাথে কানেক্টেড হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে একটা ডিরেক্ট কানেকশন তৈরি হওয়া যাওয়া কানেকশন তৈরি হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়া আর আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হওয়া মানে হচ্ছে আমাদের আউটপুট ওয়ান হয়ে যাওয়া তাহলে এক্স নরগেটের ক্ষেত্রে আমরা জিরো এবং জিরো ইনপুট করে ওয়াই ইজ ইকুয়াল ওয়ান পেলাম এখন আমরা যদি এ ইজ ইকুয়াল জিরো রেখে বি ওয়ান করে দিই অর্থাৎ এ জিরো বি ওয়ান করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানের কানেকশনটা কেমন হবে আমাদের এই কানেকশনটা ওপরে যাচ্ছে এই কানেকশনটা নিচে আসছে ফরে ডিরেক্ট কোনো কানেকশন নাই আমাদের এখানে একটা ওপেন কানেকশন এখানে একটা ওপেন কানেকশন সুতরাং এই সার্কিটের মধ্য দিয়ে আর ইলেকট্রিসিটি পাস হতে পারবে না যেহেতু ইলেকট্রিসিটি পাস হবে না সেহেতু আমরা কোনো আউটপুট পাবো না আর কোনো আউটপুট না পাওয়া মানে হচ্ছে আমাদের আউটপুট জিরো হয়ে যাওয়া অর্থাৎ আউটপুট জিরো হয়ে যাবে যখন আমরা এ জিরো এবং বি ওয়ান দিবো তার মানে এ জিরো বি ওয়ান দিলে আমাদের রাস্তাটা হচ্ছে এরকম এ জিরো বি ওয়ান ফলে আমাদের এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যাওয়ার কোনো রাস্তা নেই এ জিরো বি ওয়ানের ক্ষেত্রে রাস্তা নট ওকে রাস্তা নট ওকে মানে এই সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না ইলেকট্রিসিটি প্রবাহিত না হওয়া মানে হচ্ছে আমাদের আউটপুট জিরো হয়ে যাওয়া ঠিক অনুরূপভাবে আমরা যদি এ ইজিকোয়াল ওয়ান করে দিই এবং বি ইজ যদি আমরা জিরো করে দিই তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কানেকশনটা ঠিক রিভার্স হয়ে যাবে আমরা একটু খেয়াল করি যে আমাদের এই এ কানেকশনটাই ওয়ানের সাথে সংযুক্ত হবে আর বি কানেকশনটা জিরোর সাথে সংযুক্ত হবে ফলে এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যাওয়ার কোনো কানেকশন তৈরি হবে না অর্থাৎ আমাদের এই সংযোগ লাইনটা ঠিক উল্টাটা হয়ে যাবে এ ওয়ান আর বি জিরো তার ফলেও কিন্তু আমাদের একটা ওপেন কানেকশন থাকছেই আর ওপেন কানেকশন থেকে থাকা মানে হচ্ছে যে আমাদের আউটপুট জিরো হয়ে যাওয়া তাহলে সেক্ষেত্রে আমরা যদি এ জিরো দিই আর বি ওয়ান দিই আমাদের আউটপুট জিরো হয়ে যাবে তার মানে এ ওয়ান বি জিরোতেও আমাদের রাস্তা নটোকে রাস্তা নটোকে মানে হচ্ছে ইলেকট্রিসিটি প্রবাহিত না হওয়া এখন কি হবে যদি আমরা এ ইজুকল ওয়ান করে দিই এবং আমাদের বি ইজুকল ওয়ান করে দিই অর্থাৎ আমরা এই সার্কিটের ক্ষেত্রে দুটি সুইচেই যদি ওয়ান ওয়ান ভ্যালু ইনপুট করি তাহলে কি হবে তাহলে যেটা হবে যে আমাদের এই বি কানেকশনটাও নিচে সংযুক্ত হয়ে যাবে ফলে আমাদের যে রাস্তা তৈরি হবে সেটি হচ্ছে নিচ দিয়ে একটা সংযোগ লাইন তৈরি হবে সংযোগ লাইন তৈরি হলে কি হবে এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টের ডিরেক্ট কানেকশন হচ্ছে আর ডিরেক্ট কানেকশন হয়ে যাওয়া মানে হচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়ে যাওয়া ইলেকট্রিসিটি পাস হয়ে যাওয়া মানে লাইট জ্বলে ওঠা আর লাইট জ্বলে ওঠা মানে হচ্ছে আমাদের আউটপুট ওয়ান হয়ে যাওয়া সুতরাং আমরা এই সার্কিটে যদি ওয়ান ওয়ান ইনপুট করি তাহলেও আমাদের আউটপুট ওয়ান হয়ে যাচ্ছে এখন আমরা কি পেলাম আমরা একটা আউটপুট আউটপুট ভ্যালু পেলাম অর্থাৎ আমরা একটা সত্য সারণী পেলাম কোথা থেকে পেলাম আমরা আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে পেলাম এখন আমাদের এই লজিক গেটটিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে এখান থেকে আমরা খুব সহজে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি আমরা বলতে পারি এক্স নরগেট এক্স নরগেট এমন একটি গেট যার ইনপুট সংখ্যা দুই বা ততোদিক আউটপুট সংখ্যা একটি ইনপুট সংখ্যা দুই বা ততদিক আউটপুট সংখ্যা একটি এবং আউটপুটে আমরা কি পাই জিরো পাই আউটপুটে কখন জিরো পাই যখন আমাদের ইনপুটে বেজোর সংখ্যক ওয়ান থাকছে ঠিক সেই সময় আমরা আউটপুটে জিরো পাই আসলে আমরা এখানে একটি ওয়ান বলতে পারতাম কিন্তু একটি ওয়ান বলছি না কারণ আমাদের যদি লজিক সার্কিটটা তিন ইনপুট চার ইনপুট পাঁচ ইনপুট বিশিষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুটের ওয়ান সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে ডিফাইন করতে পারবো না এই জন্য আমরা বলছি যে আমাদের এক্স নর এমন একটি গেট যে গেটের আউটপুট ওয়া জিরো হবে যদি এবং কেবল যদি সবগুলো ইনপুট বা ইনপুটগুলো বেজুর বেজুর সংখ্যক ইনপুটে বেজুর সংখ্যক ওয়ান থাকে তার মানে আমাদের সার্কিটে যদি ইনপুটে বেজুর সংখ্যক ওয়ান থাকার ফলে আউটপুট জিরো হয় এবং বাকি সকল ক্ষেত্রে আউটপুট ওয়ান হয় সেক্ষেত্রে এই লজিক গেটটিকে আমরা বলবো এক্সক্লুসিভ নর তাহলে আমরা এক্স নর ক্ষেত্রে আমরা দেখলাম যে এক্স নর কাকে বলে এক্স নর গেটের ডায়াগ্রাম লজিক ডায়াগ্রাম এক্স নর গেটের সার্কিট ডায়াগ্রাম এক্স নরগেটের সত্যক সারণী এখন আমরা যেটা দেখতে পারি যে এক্স নর গেটের আমাদের যে একটা তরঙ্গ আকৃতি হবে সেটা কেমন হবে সেটাও যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা খুব সহজে সেটা তৈরি করতে পারবো আমি পরিষ্কার করে নিচ্ছি আমরা একটু খেয়াল করি আমরা গতদিন যেভাবে আমাদের তরঙ্গ আকৃতি বা টাইমিং ডায়াগ্রাম তৈরি করেছিলাম আমরা একটা ইনপুট যদি এ নিই একটা নির্দিষ্ট সংখ্যক সময় জিরো আবার উপরে আবার উপরে তার মানে ডাবল টাইম ওপরে ডাবল টাইম ওপরে মানে হচ্ছে দুইবার ওয়ান হয়ে যাওয়া এরপরে আমরা যেটা বলবো যে এটাকে নিচে নিচ্ছি নিচে নিচ থেকে ডাবল টাইম এটা নিচে ফলে হচ্ছে দুইটা জিরো এরপরে সিঙ্গেল টাইম ওপরে আবার নিচে ফলশ্রুতিতে আমরা এখানে যে ইনপুটটা এখানে দিয়ে দিলাম সেটি হচ্ছে একটি জিরো দুইটি ওয়ান দুইটি জিরো একটি ওয়ান তার মানে আমাদের এ ইজ ইকুয়াল হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন আমরা যদি আরেকটি ইনপুট বি নেই এবং বিটাকে যদি আমরা এরকম নিচে দিই এরপরে যদি উপরে দিই আবার যদি এটাকে নিচে দিই আবার যদি এটাকে উপরে দিই আবার যদি এটাকে নিচে দিই আবার এটাকে নিচে দিলাম ফলশ্রুতিতে আমাদের এই যে বি সিগনালটা কি তৈরি করছে বি সিগনালের আউটপুট বি ইজ হচ্ছে জিরো অর্থাৎ আমাদের এই সিগনাল ভ্যালুটা নিচে ডাউন লো এই জন্য এটা জিরো এরপরে ওয়ান এরপরে জিরো এরপরে ওয়ান এরপরে ডাবল জিরো দুই টাইম ডাবল টাইম হচ্ছে যে আমাদের এখানে ভ্যালুটা নিচে আছে সুতরাং দুইটা জিরো তাহলে আমরা বলছি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটি হচ্ছে আমাদের বি সিগনাল বা বি ইনপুটের ভ্যালু এখন আমরা এটাকে যদি একটা এক্সক্লুসিভ অর সরি এক্সক্লুসিভ নর গেটের মধ্যে ইনপুট করি তাহলে আমাদের আউটপুটটা কেমন হবে সেটি হলো বিষয় তো আমরা বলছি যদি বেজোর সংখ্যক ইনপুট ওয়ান থাকে তাহলে জিরো হবে ইনপুটে বেজুর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট জিরো হবে তো বেজুর সংখ্যক আমরা দেখি যে এখানে বেজুর সংখ্যক জিরো আছে ওয়ান আছে কি না এখানে কোনো ওয়ানই নেই জিরো আছে সবগুলো তার মানে আমাদের ওয়াই ইজ ইকোয়াল হচ্ছে ওপরে চলে যাবে ওপরে মানে ওয়ান এইটাতে আমাদের দুইটা ওয়ান আছে তাহলে বেজুর সংখ্যক ওয়ান নেই বেজুর সংখ্যক ওয়ান থাকলে জিরো হবে যেহেতু বেজুর সংখ্যক ওয়ান নেই সেহেতু ওয়ান হবে এইটাতে একটা ওয়ান একটা জিরো তার মানে বেজুর সংখ্যক ওয়ান আছে তাহলে নিচে যাবে এটাতে একটা জিরো একটা ওয়ান তার মানে বেজুর সংখ্যক ওয়ান আছে জিরো হবে এখানে দুইটা জিরো দুইটা জিরো মানে হচ্ছে ওপরে চলে যাবে এখানে বেজুর সংখ্যক ওয়ান আছে মানে হলো নিচে চলে যাবে ফলশ্রুতিতে আমাদের ওয়াই ইজ ইকুয়াল কী হবে দুইটা ওয়ান দুইটা জিরো একটা ওয়ান একটা জিরো তাহলে ওয়াই ইজ ইকোয়াল দুইটা ওয়ান দুইটা জিরো একটা ওয়ান একটা জিরো তাহলে এই হচ্ছে যে আমাদের টাইমিং ডায়াগ্রাম এবং এটা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু টাইমিং ডায়াগ্রামের তো সেই ভ্যালুগুলোতে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রথম ভ্যালু বেজুর সংখ্যক ইনপুট ওয়ান নেই তাই ওয়ান হয়েছে দ্বিতীয় ভ্যালু বেজুর সংখ্যক ইনপুট নেই ওয়ান জোর সংখ্যক কোয়ান আছে তাই ওয়ান হয়েছে তৃতীয় ভ্যালুতে আমাদের বেজুর সংখ্যক কোয়ান আছে চতুর্থ ভ্যালুতে আমাদের বেজুর সংখ্যক কোয়ান আছে পঞ্চম ভ্যালুতে আমাদের বেজুর সংখ্যক ওয়ান নেই তাহলে এটা ওয়ান হলো আর শেষেরটাতে আমাদের বেজুর সংখ্যক কোয়ান আছে তাই জিরো হলো এই গেল আমাদের এক্সক্লুসিভ অরগেটের মোটামুটি ধারণা আমি আরেকবার এক্সক্লুসিভ অরগেট সরি এক্সক্লুসিভ নর গেট এক্সক্লুসিভ নর আরেকবার সংজ্ঞাটা আমরা বলছি এক্সক্লুসিভ নর এমন একটি গেট যার দুই বা ততোধিক ইনপুট থাকবে একটি আউটপুট থাকবে ইনপুটে বেজুর সংখ্যক ইনপুট ওয়ান হলে বা সত্য হলে আউটপুট মিথ্যা হবে অন্য সকল ক্ষেত্রে আউটপুট সত্য হবে তো যাই হোক এই গেল আমাদের এক্সক্লুসিভ নর তোমাদের এই গেট সম্পর্কে আর কি কী প্রশ্ন আছে আমাকে লিখে জানাবা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবা ধন্যবাদ